মালদহের হরিশ্চন্দ্রপুর পুলিশের তৎপরতায় এক মাদক কারবারিকে হাতে নাতে পাকড়াও করা হলো। গতকাল রাত্রে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তার কাছ থেকে 25 গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম মকবুল হোসেন, বয়স 35 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর এলাকায়। গতরাত গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মকবুলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, তারা গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছে 25 গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে, আজ কোর্টে তোলা হচ্ছে। প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুরে ড্রাগস এবং নিষিদ্ধ মাদকের কেনা বেচা বর্তমানে বেড়ে গেছে, আসক্ত যুব সমাজ একাংশ। তবে আশার খবর, মাদক কারবারিদের সমূলে বিনাশ করতে তৎপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।